Hello, good morning everyone. Welcome back to my channel Madhumita Blog. তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। আমার সোনামাকেও ঘুম থেকে তুলে দিলাম, ও 7:30টার সময় পড়তে যাবে ইংলিশ ম্যামের কাছে। তো এই যে উঠেছে, এখন ওর একদম ভালো লাগছে না, ঠান্ডা লাগছে, উঠতে চাইছিল না। গুড মর্নিং, জোরে বলো গুড মর্নিং। তা ওকে এখন ব্রাশ করাবো, একটু রেডি করব, খাওয়াবো, তারপরে পড়তে পাঠাবো, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রথম দিন ইংলিশ ম্যামের কাছে পড়তে যাচ্ছে, তাই ঠাকুরের কাছে এসছে নমস্কার করতে। নমস্কার করে যাচ্ছে, ওর বাবা ওকে জুতো পরিয়ে দিচ্ছে। এত ঠান্ডা, কিছুই ভাল লাগছে না, দুটো সোয়েটার পরেছে, গাড়িতে যাবে খুব ঠান্ডা লাগবে। আমরা এখন বেরোচ্ছি একটু, এই দেখো বেরোচ্ছি, হচ্ছে হাসপাতালে যাব, শাশুড়ি মায়ের চোখে অপারেশন আছে, এই জন্য মেয়েকে বাড়িতে দিয়ে, বাপের বাড়িতে রেখে, কারণ ওর স্কুল আছে ওই বাড়িতে রেখে তারপরে আমরা হাসপাতালে যাব। তা চলো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে। গাড়িটা গ্যারেজে রেখে হাসপাতালে ঢুকে গেলাম। হাসপাতালে এই দেখো আমাদের GNM হসপিটাল, এখানে সব রকম রোগী চিকিৎসা হয়। তো আমার শাশুড়ি মার চোখে ছানি পড়েছে, তার অপারেশন হবে। এবার আমরা ঢুকে খুঁজে পাচ্ছি না কোথায় আছে, এবার এদিকে যাচ্ছি, গিয়ে দেখি কোথায় আছে। তা ও আবার আমার ননদের বর এখানে এসেছে সকালবেলায়, আমাদের আগে পৌঁছে গেছে, তা ওকে ফোন করে নিচ্ছে কোথায় আছে জানার জন্য। আমার ননদের বর অনেকক্ষণ আগেই চলে এসছে আমাদের আসার আগে। তো আমরা ওটির সামনে চলে এসেছি, আমরা সেই ওটিটা খুঁজে পাচ্ছিলাম না, সিকিউরিটি দাদাদের জিজ্ঞাসা করে করে অবশেষে পৌঁছলাম। এসে দেখছি আমার শাশুড়ি মা ওটিতে ঢুকে গেছে। তা তোমাদের দাদা ভাই আমার শাশুড়ি মায়ের সাথে দেখা করতে ভেতরে গেছেন, আমি বসে আছি বাইরে। তো ভেতরে দেখি পরিষ্কার হচ্ছে। এই দেখো এখন বাজে 9:25, তো আমরা এসে শুনেছি 8:10-এ মাকে ভেতরে নিয়েছে। আমাদের মতন এখানে প্রত্যেকেই অপেক্ষা করছে, এদেরও বাড়ির কেউ না কেউ ভেতরে ওটিতে অপারেশন হবে, এরাও আমাদের মতো বাইরে বসে আছে। ঠান্ডার মধ্যে অনেকক্ষণ বসেছিলাম, ভালো লাগছিল না, তা তোমাদের দাদা ভাইকে বললাম একটু বাইরের থেকে চা এনে দিতে। তা ও আর আমার ননদের বর গিয়ে চা খেয়ে এসছে আর আমার জন্য নিয়ে এসেছে, এই দেখো দুধ চা নিয়ে এসছে, তো এটা আবার আমি খেয়ে নিই। এই দেখো তোমরা, এই যে পিঙ্ক কালারের চাদর পরা যে দিদি ভাই, সে ওটির দরজা খুলে বেরিয়ে এসছে। এই যে দাদা ভাই বেরোলো, তার আগেই উনি বেরিয়েছে। তা উনি এসে বলল যে ওনার নাকি ওটি হতে এখনও বেশ 1.5-2 ঘন্টা দেরি আছে। তা ওনাকে ডাক্তার বলেছেন যে হালকা কিছু খাবার খেয়ে আসতে। তা উনি বেরিয়ে এসে আমাদেরকে বললেন, তখন আমি আবার জিজ্ঞাসা করলাম মায়ের কথা। তা বলছেন যে মা ওদের আরও যারা সঙ্গে আছে মায়ের সঙ্গে, প্রত্যেককে ড্রেস পরানো হয়ে গেছে, তাদেরকে ওটি ঘরে নিয়ে যাবে, অপারেশনের পাশে যে ঘর সেই ঘর থেকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। তারপরে আমি আর তোমাদের দাদা ভাই এবং আমার ননদা জামাই প্রত্যেকেই চিন্তা করছিলাম, যেহেতু মায়ের হাই প্রেশার, কি হবে না হবে। তা সবাই এরকম বসে তাদের বাড়ির লোকের অপেক্ষা। অবশেষে ওটির দরজা খোলা দেখে আমরা ভাবলাম মনে হয় কোনো সংবাদ দেবেন, তো দেখলাম না, কোনো সংবাদই নয়। তো এই দিদি ভাই ওটির দরজা খোলা দেখে উনি একটু এগিয়ে গেলেন দেখার জন্য, ওনারও বাড়ির লোক বসে আছেন ভেতরে, অপারেশন হবে। তো ভেতর থেকে এক ভদ্রলোক এসে দরজাটিকে বন্ধ করে দেয়, তো রীতিমতো সে চলে আসে। যে ভয়টা পাচ্ছিলাম ঠিক তাই হলো, অপারেশন হয়নি, প্রেশার হাই দেখে বের করে দেওয়া হয়েছে বলল। এই দেখো মায়ের সাথে একই সাথে এরা ছিল, এদের হয়েছে শুধু মা দুজনার হয়নি, মা আর একজনার ওটি হয়নি। এই দেখো এদের ওটি হয়নি বলে এই যে ভদ্রলোক, এনারও হয়নি, সব হাই প্রেশার, মোট 3 জনার ওটি হয়নি, এদেরকে আবার বেডে পাঠানো হয়েছে। তাই মাকে তোমাদের দাদা ভাই ধরে ধরে নিয়ে যাচ্ছে, ওই যে দেখো মাঝখানে, এই যে মা বেডে এসে তারপরে ড্রেস ট্রেস ছেড়ে এখন চা খাচ্ছেন, ওই কাকিমা ওনারও হয়নি, উনিও সাথে চা খাচ্ছেন। ডাক্তার দেখে আবার সোমবার আসতে হবে বলে ছুটি দিয়ে দিয়েছেন। এবার আমরা হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছি।
এরপরে আমরা হাসপাতাল থেকে বেরিয়ে অটো করে আমি আর মা কল্যাণী স্টেশনে এসে দাঁড়িয়েছি। তোমাদের দাদাভাই বাইকে পেছনেই আসছে, তো আমরা এসে তোমার দাদাভাইয়ের জন্য অপেক্ষা করছি। আমরা তো এসে কল্যাণী স্টেশনে তোমাদের দাদাভাইয়ের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছি। এই যে দেখো কল্যাণী স্টেশনটা। এবার মায়ের একটু মনটা খারাপ, ওনার সাথে যারা ছিল সবার অপারেশন হয়েছে, ওনারা মহিলা দুজন বাদে। তাই আমি বলছি কিছু হবে না, ও কোনো ব্যাপার না। তো দাঁড়িয়ে থাকতে থাকতে অবশেষে দেখি ওই যে তোমাদের দাদাভাই আসছে, দেখো। তা আমরা ভেবেছি আমাদের পেছন পেছনই আসছে, তাও গ্যারেজ থেকে গাড়িটা বের করেছে, একটু লেট হয়ে গেছে, এই যে এসে দাঁড়ালো। হাসপাতাল থেকে বাড়িতে ফিরে স্নান টান সেরে আমরা তাড়াতাড়ি করে প্রেশারে আলু সিদ্ধ ভাত করে গরম গরম ঘি দিয়ে তিনজনে মিলে খেয়ে নিয়েছি। মেয়ে বাপের বাড়িতে ছিল, আমরা কারণ সকালে যাওয়ার সময় তাড়াহুড়ো করে গেছি, রান্না করতে পারিনি। তো খেতে খেতে জল চলে এসেছে, বাসন মাজতে মাজতে তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছিলাম আমি। আমাদের এখানে পৌষ সংক্রান্তির মেলা আছে, সেই মেলা আগের থেকেই বসেছে। তা ওই মেলার থেকে তোমাদের দাদাভাই বাদাম, এই যে মেয়ে খাচ্ছে, ও আর এই যে নিমকি ভাজা বাদাম নিয়ে এসেছে, সবাই বাটি করে নিয়ে বসে গেছে। বেশ শীতকালে ভালোই লাগে খেতে। আমি এখন বাদাম নিমকি ভাজা আমিও খাবো, খেয়ে তারপরে রাতের খাবার করতে যাব, রুটি করতে যাব, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। এই যে রাতের রুটি করব, আটা মাখা হয়ে গেছে, চারটে হচ্ছে তোমাদের দাদাভাই খাবে, দুটো আমার শাশুড়ি মা খাবেন, একটা মেয়ে খাবে, দুটো আমি খাবো। আর এই দেখো এদিকে তরকারি হবে রুটির সাথে, আলু, শালগম, মানে শালগম মানে এই যে কি বলো তোমরা, আমি তো শালগমই বলি, আর মটরশুঁটি, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে পাতা দিয়ে তরকারি করব রুটির সাথে। এই হচ্ছে শালগম, শালগমগুলো না এনে রেখেছে, তিনটে শালগম এনেছে, তো আমি আজ করব কাল করব করে আর করা হচ্ছে না। তা ভাবলাম আজকে একটুখানি তরকারি করে নিই একটা দিয়ে, আর দুটো থাকবে কালকে, নয় তরকারি করে ফেলবো মাছ কিছু একটা দিয়ে, এই আর কি। রাতের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, মা আর মেয়ে পাশের ঘরে শুতে চলে গেছে, আর এই যে আমাদের বিছানাও রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো। মায়ের একটু কাশি হচ্ছে, মনটাও একটুখানি খারাপ, যেহেতু অপারেশনটা হতে পারেনি এর জন্য মনটা একটু খারাপ খারাপ হয়ে আছে। তা আমরা বলছি টেনশানের কিছু নেই, আবার সোমবার দিন ডাক্তার যেতে বলেছে, সোমবার দিন যাবে গিয়ে দেখবে, মেডিসিনের ডাক্তার দেখবে, যেহেতু প্রেশার এত অতিরিক্ত বেশি কেন কিসের জন্য সেইটা দেখে তারপরে ওরা আবার চোখের ডাক্তারের কাছে কবে পাঠায়, ওখান থেকেই হয়তো বলে দেবে কবে দেখবে, বা ওখান থেকে ওষুধ চেঞ্জ করে দেবে প্রেশারের। তারপর খেয়ে দে, ঠিকঠাক প্রেশার হলে পরে নর্মাল হবে যখন, তারপরে মনে হয় অপারেশন হবে মনে হয়। এটা ওখানকার যে নার্স ছিলেন সে বললেন এই কথাটা। তো এই হচ্ছে আজকের এই পর্যন্তই, আগামীকাল আবার তোমাদের সামনে অন্য নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। তবে অবশ্যই আজকের ভিডিওটি কেমন লেগেছে তোমরা কমেন্ট করো, লাইক করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।